আচ্ছা স্যার, তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করি। হ্যাঁ, শুরু কর, শুরু কর। নমস্কার, আমি বন্দিরা মণ্ডল, স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এডুকেশন ফ্রম বিজেন্দ্র কলেজ। স্যার, তাহলে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, সুতরাং আমরা সকলে গৃহবন্দী, কাজেই 5th September টিচার্স ডে উপলক্ষে যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, দুঃখের সহিত জানাতে হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের পরলোক গমনের কারণবশত প্রোগ্রামটি পিছিয়ে আজকের দিনে হয়েছে। এটা যেহেতু অনলাইন প্রোগ্রাম, সুতরাং অনেক দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, যেমন নেট প্রবলেম হতে পারে কারো কারো। সুতরাং আমরা পূর্বেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্লিজ। এখন আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এবং উপস্থিত সকলের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের সূচনা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে হবে। উদ্বোধনী সঙ্গীত করতে আমন্ত্রণ জানাচ্ছি এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট পায়েল দাসকে। নমস্কার, আমার সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দকে অজস্র প্রণাম। আমি একটি গানের মাধ্যমে আপনাদের একটি শ্রদ্ধাঞ্জলি দিতে চাই। ज्ञान के ही ज्योति
Thank you.
প্রদীপ প্রজ্বলনের পর্ব শেষ করে চলে আসি আজকের দিন তথা 5th সেপ্টেম্বরের কিছু কথায়। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল মিস্টার শেখ শাহজাহান আলী মহাশয়। স্যারকে অনুরোধ করব আজকের দিন তথা 5th সেপ্টেম্বর সম্পর্কে কিছু বলার জন্য। প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আজকের দিন সম্পর্কে আমাদের কিছু যদি বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে। সুপ্রভাত। প্রথমেই আমি আমার তরফ থেকে আমার কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক এবং উপস্থিত সমস্ত সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা সবাই জানি আমরা একটা এক সংকীর্ণ আমরা একটা সংকটময় অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। আজকে এই সমস্ত বাধাকে অতিক্রম করে শিক্ষা বিজ্ঞান বিভাগ তারা শিক্ষকদের সম্মানিত করার জন্য, তারা শিক্ষকদের সংবর্ধন দেওয়ার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেটা এক কথায় বললে অত্যন্ত প্রশংসনীয়। যদিও এই অনুষ্ঠানটা 6 সেপ্টেম্বর হওয়ার কথা শিক্ষক দিবসে, কিন্তু নির্দিষ্ট দিনে এটা সংগঠিত করা যায় না। একটা মাত্র কারণে, সেটা আমরা সবাই জানি যে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে পেছোতে বাধ্য হয়েছি। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তা আপনার আজকের সেই অনুষ্ঠানটাকে কিছুক্ষণ আগেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা সংগঠিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা দিয়েই, যার জন্মদিনকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, তার একটা উক্তি দিয়েই আমি আমার বক্তব্য সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, দ্য বেস্ট টিচার্স আর দোজ হু টিচ আস ইন দ্যাট ওয়ে বাই হুইচ উই ক্যান থিঙ্ক আওয়ার সেলফ। এই কথাটার গুরুত্ব আমার মনে হয় প্রত্যেকের কাছে অপরিসীম, বিশেষ করে যারা শিক্ষা কে নিজেদের পেশা হিসাবে গ্রহণ করেছেন তাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য। একজন ভালো শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি তার নিজের উপলব্ধি করতে শিক্ষা প্রদান করে থাকেন, নিজেকে
যাচাই করার জন্য যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোকে তিনি সরবরাহ করেন। আজকের দিনটা সারা পৃথিবীতে শিক্ষক দিবস পালিত হয়ে থাকে ঠিক অক্টোবর। ভারতবর্ষের শিক্ষক দিবসকে পালন করা হয় ঠিক সেপ্টেম্বর। স্বাভাবিক প্রশ্ন আসে, এই ঠিক সেপ্টেম্বরকে ভারতবর্ষে কেন পালন করা হয়? এই প্রসঙ্গে আরেকটা বিশেষ উল্লেখযোগ্য, শিক্ষক দিবস প্রথমে পালিত হয়েছিল ভারতবর্ষে। এই ঠিক সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করার ক্ষেত্রে আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কোন এর সঙ্গে জড়িত। লাদাখ আমরা সবাই জানি ডক্টর রাধাকৃষ্ণন শুধু ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি নয়, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং একজন সফলতম শিক্ষক। এই সফলতম শিক্ষকের জন্মদিন পালন করার জন্য 1962 সালে 6 সেপ্টেম্বর তার কতিপয় ছাত্র তেনার কাছে পারমিশন নিতে গিয়েছিলেন যে তার জন্মদিন পালন করার অনুমতি দেওয়া হোক। তিনি তখন তার প্রিয় ছাত্রদের বলেছিলেন যে আমার যে জন্মদিন পালন করার থেকে এই দিনটাকে যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে আমি অনেক বেশি খুশি হব। তার এই উক্তিটাকে, তার এই বিষয়টাকে সম্মান দেওয়ার জন্য এই দিনটাকে 1962 সালের 5 সেপ্টেম্বর থেকে এই দিনটাকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালিত করা। শিক্ষকদের জাতি গঠনে শিক্ষকদের যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের দেশে আদিমকাল থেকে পরম্পরা এসেছে। আমরা জানি ভারতবর্ষের ইতিহাস, বিশেষ করে বাঙালির ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করি, শিক্ষকের এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই এ প্রসঙ্গে রাধাকৃষ্ণন আরেক জায়গায় বলেছিলেন যে পৃথিবীর মধ্যে যে সম্পর্কগুলো অত্যন্ত পবিত্র তার মধ্যে সর্বোৎকৃষ্ট, সব থেকে প্রেসিয়াস যদি সম্পর্ক বলা যায় তাহলে সেই সম্পর্কটা হলো ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক। আমরা জানি যে প্রাচীন কালে শিক্ষক অর্থাৎ গুরুকে, গুরুকুলে ছাত্ররা পড়াশোনা করতেন এবং গুরুকুলেই তারা তাদের জীবনযাপন করতেন। এবং এই গুরুকুলে যখন ছাত্ররা পঠন পাঠন করতেন তখন গুরুকে তারা গুরুকে পিতা এবং গুরু স্ত্রীকে মাতা হিসাবে, গুরু মাতা হিসাবে তারা গ্রহণ করত। এবং এক্ষেত্রে রাজা ছেলেদের যেমন যে চোখে দেখা হতো প্রজার ছেলেদের তো সেই একই চোখে দেখতেন শিক্ষক। এর ইতিহাস অনেক আছে, কম বেশি সবাই আমরা জানি, এই গুরু দ্রোণাচার্য থেকে আমরা আরম্ভ করে এর ইতিহাস আমাদের সবারই জানা। তাই শিক্ষকদের সমাজের একটা বিরাট ভূমিকা আছে, এই ভূমিকা সারা পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষরা তারা এক কথাই স্বীকার করে গেছে। যদি আমরা যে বিবেকানন্দের কথা বলি, সে বিবেকানন্দ থেকে না আরম্ভ করে একদম অধুনাকালে ডক্টর এপিজে আব্দুল কালাম, প্রত্যেককেই শিক্ষক সম্পর্কে উচ্চস্বিত প্রশংসা করে গেছে। যাদের সম্পর্কে এই ধরনের উচ্চস্বিত প্রশংসা সব সাকসেসফুল মানুষরা করে গেছে, আমার মনে হয় তাদের নিজেদেরও এই বিষয়ে ভাবা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষকরা, আমরা যারা নিজেদেরকে জাতির পিতা হিসাবে, জাতির শিক্ষা গুরু হিসাবে দাবি করি, আমাদের দায়িত্ব সম্পর্কে কতটা ওয়াকিবহাল আছি সে বিষয়েও আমাদের আত্মসমালোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি।
আজকের দিনে দাঁড়িয়ে ছাত্ররা যেমন আমাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে, আমাদের তো একটু ভাবতে হবে সেই গুরুকুলের দিকে, গুরুকুলের কথা, সেই সমস্ত সাকসেসফুল ব্যক্তিরা যাদেরকে আমাদের, যারা আমাদেরকে জাতির মেরুদণ্ড হিসাবে আখ্যায়িত করেছে, আমরা কি সেই তাদের কথা প্রকৃত মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এখন মানসিকভাবে এবং সফলভাবে আমরা সেই কাজটা করার সক্ষমতা বা আমরা সেই কাজের দিকে কতটা মনোযোগী সে সম্পর্কে আত্মসমালোচনা করা। আজকে শিক্ষক হিসাবে এই এটাকে আমরা পেশা হিসাবে কতটা গ্রহণ করি, আর এটাকে আমরা আমাদের একটা জাতীয় কর্তব্য হিসাবে কতটা মনে করি, এটা আজকে ভাবার বিষয় এসে দাঁড়িয়েছে। মহাত্মা গান্ধী বলতেন যে একজন শিক্ষক হলেন, একজন প্রকৃত শিক্ষক, একজন সফলতম শিক্ষক হলেন তিনি যিনি বই থেকে পাঠদান করেন, তিনি নন যিনি হৃদয় থেকে পাঠদান করেন, তিনিই হলেন প্রকৃত শিক্ষক। তাই আমাদের আজকের দিনে ভাবতে হবে যে আমরা কতটা আন্তরিকভাবে ছাত্রদের পাঠদান করে থাকি। আমরা শুধুমাত্র ওই ক্লাসেতে গিয়ে ওই নির্দিষ্ট সময়কে অতিবাহিত করার জন্য যেটুকু উপকরণের দরকার সেই উপকরণের মধ্যে সীমাবদ্ধ থাকি, না বিবেকানন্দের কথায় শিক্ষা হলো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন দ্য ম্যান, অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত যে শক্তি রয়েছে সেই শক্তিকে, যে পারফেকশন রয়েছে সেই পারফেকশনকে তুলে ধরার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমরা কতটা করে থাকি। কামাল আবদুল্লাহ বলেছিলেন যে একজন শিক্ষক হলেন একটা মোমবাতির, মোমবাতি যেমন নিজে জ্বলে অপরকে আলো প্রদান করে থাকে, শিক্ষকও তেমন নিজে আলো পথ প্রদর্শিত করবে, এইটাই হলো শিক্ষকের কাজ, এটাই হলো শিক্ষকের ধর্ম। আমরা আজকে সে কাজটা কতটুকু করতে পারছি এটাও আজকের দিনে ভাবার বিষয়, এটাও আজকের দিনে আমাদের ভাবতে হয়। আমরা সবাই মালাইকার কথা শুনেছি, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। মালাইকা একটা জায়গায় বলেছিলেন যে একটা পেন, একটা বই, একটা টিচার আর একটা ছাত্র সারা পৃথিবীকে বদলে দিতে পারে। আমরা সবাই এই বিষয়টার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টাকে ভাবি, কথাটার একটা মানে সহজভাবে মানে এর অন্তর্নিহিত অর্থগুলো যে কতটা গুরু অর্থনীত অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটা একবার ভাবা দরকার। ভাবুন তো, একটা বই, একটা কলম, একটা ছাত্র আর একটা শিক্ষক সারা পৃথিবীর রূপ বদলে দিতে পারে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকের যে কত বড় ভূমিকা এই কথাটার মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। আমরা সবাই জানি হিটলারের কথা, আইনস্টাইনের কথা, তেনারা এক জায়গায় বললেন, আইনস্টাইন বললেন যে একজন একটা তলোয়ার, একজন একটা তলোয়ার দিয়ে একটা যুদ্ধ জয় করা যায়, কিন্তু একজন শিক্ষক দিয়ে সারা পৃথিবীকে জয় করা যায়। পৃথিবীর তাই শিক্ষকের গুরুত্ব কতখানি সেটা এই জায়গা থেকে বোঝা যায় যে একজন সোলজার একটা যুদ্ধ জয় করে আর একজন শিক্ষক সারা পৃথিবীকে জয় করতে পারে। তাই আজকের দিনে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি আমার সহকর্মীদের এবং এই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন বা আগামী দিনে যারা যুক্ত হবেন এই বিষয়গুলোকে একটু ভাবার জন্য অনুরোধ করব। আর পাশাপাশি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলবো সেই এপিজে আব্দুল কালামের একটা উক্তি, যে যেখানে তিনি বলেছিলেন ফেল, FAIL, ফেল মানে অসফলতা নয়,
ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। তাই কখনোই ভাবা উচিত নয় যে অসফলতা মানেই আমার জীবনে সব কিছু অন্ধকার মনে হয়, এটাকে অন্যভাবে ভাবতে হবে। আমি ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। আবার উল্টো দিকে আবার ওই এপিজে আব্দুল কালামই বললেন যে সাফল্যতার কোনো সীমা পরিসীমা নেই, একটা সাফল্য আসার পরে আর একটা সাফল্যর সিঁড়ি তৈরি, একটা সাফল্য আর একটা সাফল্যতার সিঁড়ি তৈরি করে দেয়। তাই কোনো একটা জায়গাতেই সাফল্যতা পেয়ে কোনো একটা জায়গাতে চুপ করে বসে থাকার কোনো অবকাশ নেই, এটাকে সিঁড়ি দিয়ে আর একটা উচ্চ ধাপে ওঠার চেষ্টা করতে হবে। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধুমাত্র ওই বই পাঠ্যানের মধ্য দিয়ে, অর্থাৎ ওই বইয়েতে যে কতগুলো কথা রয়েছে সেটাকে আত্মস্থ করে সফলতা লাভ করলে হবে না। সফলতা আসবে তোমার অন্তর থেকে, তুমি কতটা ক্রিয়েটিভ, তুমি কতটা ইনোভেটিভ, এইটা দিয়েই প্রকৃত বিচার হবে। তুমি পরীক্ষায় কতটা মার্কস পেলে সেটা দিয়ে তোমার বিচার হবে না, তুমি কতটা নিজেকে ক্রিয়েটিভ করতে পারবে, কতটা মানে কতটা ইনিশিয়েটিভ নিয়ে নিজেকে ইনোভেটিভ করতে পারবে, সেটা দিয়ে তোমার প্রকৃত বিচার হবে। পড়াশোনায় সাফল্যতাটাই হচ্ছে জীবনে সব সাফল্যতা, এটা ঠিক নয়। তোমার মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ ভগবান দিয়ে পাঠায়, সেই জায়গাটাকে ঠিকভাবে এনলাইটেড করা, সেটাকে প্রজ্বলিত করাই হচ্ছে আমাদের ধর্ম। আর এইটাকে প্রজ্বলিত করতে পারে তোমার স্কুল কলেজে যারা পড়ায় তারাই শিক্ষক নয়। আরেক জায়গাতে বললেন যে শিক্ষক হলেন তিনি যিনি জীবনের সমস্ত সফলতার পিছনে যদি কারোর হাত থেকে থাকে তিনি হলেন শিক্ষক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় শিক্ষক হলেন শিক্ষক। এখান থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি এটা কোনো শিক্ষা গুরুর কাছ থেকে, এই শিক্ষা একজন শিক্ষাগুরুর কাছ থেকে সেই শিক্ষা আমরা এক্সপেক্ট করি। প্রকৃতি আমাদের উদার হতে শেখায়, প্রকৃতি আমাদেরকে শেখায় কীভাবে স্যাক্রিফাইস করতে হবে, প্রকৃতি আমাদের শেখায় আমাদের স্থান কিংবা আবেগ পাবে কতটা উদার হতে পারে। আজকের দিনে গিয়ে সমস্ত শিক্ষক এসে এই কথাটাই বলবো, কোনো বিষয়েতে যে কোনো জীবনে সফলতা পেতে গেলে একটা বিষয় নিজেকে সবসময় একটা বিষয়ে নিজেদেরকে কনফাইন করে বিষয়টিকে বেছে নিয়ে সেখানে মন প্রাণ দিয়ে মানে প্রস্ফুটিত করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছুদিন আগে আমাদের যে প্রয়াত রাষ্ট্রপতি তিনি একটা ইন্টারভিউতে তুমি যে কাজটা করবে যেটাকে অন্তরের মধ্যে গেঁথে দেবে এবং সেটাকে মানে মননে স্বপনে সেটাকে নিয়ে ভাববে তাহলেই তুমি নিশ্চয়ই সফলতা পাবে। আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ করতে চাই। ধন্যবাদ স্যার। স্যারকে ধন্যবাদ জানাই এতগুলো কথা আমাদেরকে বলার জন্য এবং আমাদের সম্পর্কে তিনি যা বললেন। আমরা চেষ্টা করব স্যার অবশ্যই আপনার কথা মতো কাজ করার বা পালন করার চেষ্টা করব। এখন এই মুহূর্তে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে মানপত্র দিয়ে সম্মানিত করতে চলেছি। টেকনিক্যালি যিনি হেল্প করছেন তাকে অনুরোধ করা হচ্ছে মানপত্রটি স্যাটার্ন মানপত্রটি ডিসপ্লে করার জন্য। আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে স্যারকে আমরা মানপত্র দিয়ে সম্মানিত করলাম। যেহেতু অনলাইন সুতরাং আমরা তো স্যারের হাতে এটা পৌঁছে দিতে পারছি না, তাই পরে আমরা অনলাইনে যে কোনো প্রসেসের মাধ্যমে
এটা স্যার হোয়াটসঅ্যাপ বা যে কোনো ইয়েতে সেন্ড করে দেবে পরে সেটা। স্যার আপনি কিছু বলতে চান? আমি খুব নিজেকে গর্বিত বলে মনে করছি, কারণ এক্ষেত্রেও সে এপিজে আব্দুল কালামের উক্তি দিয়ে আমি আমার বক্তব্য মানে উপস্থাপন করব। এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে আমি সব থেকে সম্মানিত বোধ করি যখন আমাকে কেউ একজন শিক্ষক হিসাবে অ্যাকনলেজ করে। তাই ছাত্রছাত্রীরা আমাকে শিক্ষক হিসাবে অ্যাকনলেজ করলো, এইটা দেখে এইটা পেয়ে আমি সব থেকে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমি মনে করি আমার জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে আমার ছাত্রছাত্রী দ্বারা মূল্যায়িত এই প্রত্যাঙ্গ। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। এরপর আমরা মানপত্র দিয়ে সম্মানিত করতে চলেছি আমাদের ডিপার্টমেন্ট তথা এডুকেশন ডিপার্টমেন্টের এইচওডি মিস্টার শঙ্কু বিশ্বাস মহাশয়কে। শুভজিৎ, তুমি শঙ্কু স্যারের মানপত্রটি ডিসপ্লে করো। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনা, এটা হচ্ছে আমাদের স্যারের মানপত্র। এই মানপত্রটা দিয়ে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে স্যারকে সম্মানিত করছি। স্যার আপনি কিছু বলবেন? যদি কিছু বলেন। সময়ের সাপেক্ষে সবাইকে ধন্যবাদ আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এবং আমি সবাইকেই বলবো যে তোমরা আগামী দিনে অনেক বড় হও। লার্নিং যেহেতু তোমরা ভালো করেই জানো, লার্নিং ইজ আ লাইফ লং প্রসেস, সারা জীবন চলতে থাকে। সুতরাং আমরা টিচার হলেও আমরাও লার্নার, আমরাও প্রতি মুহূর্তে যেমন শেখাই তেমন শিখিও, তোমাদের কাছ থেকে অনেক শেখার রসদ যোগায় অনেক কিছু শিখতে পাই নিত্য নতুন। তো আমি একটাই বলবো যে মানুষের মতো মানুষ হও, যেমন আমরা লার্নিং টু নো বা জানি, এই জানা থেকে বা নলেজ থেকে উইজডমের জায়গায় যাও, এবং সেখান থেকে একটা সময়ে লার্নিং টু বি ফ্রম লার্নিং টু বিকাম, অর্থাৎ মানুষের মতো মানুষ হও। ব্যাস এইটুকু বলেই আমি শেষ করছি, ওকে নেক্সট প্রসিড করো। থ্যাংক ইউ স্যার। এরপর আবার আমরা মানপত্র দিয়ে সম্মানিত করতে চলেছি আমাদের ডিপার্টমেন্টের টিচার মিসেস সুগন্ধা নাথ মহাশয়কে। শুভজিৎকে আবার অনুরোধ করব ম্যাডামের মানপত্র ডিসপ্লে করার জন্য। কালে কালে
সুরে সুরে তালে তালে অন্তকে তার সন্ধান পায় ভাবিতে লাগায় খন্দ তালে তালে হে নটরাজ নৃত্যেরো তালে তালে নমো 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 তোমার নৃত্য অমিত বীত ভরুক চিত মমো ভরুক চিত মমো ভরুক চিত মমো নমো নমো পাশে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্র ভানু ভগনৃত্যের প্রাণ বেদনায় দিবস বিশ্ব জাগে চেতনায় ভগনৃত্যের প্রাণ বেদনায় দিবস নিঃস্ব জাগে চেতনায় যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সুখে দুঃখে হয় তরঙ্গ হয় তোমার পরমানন্দ হে নৃত্যেরো তালে তালে হে নটরাজ নৃত্যেরো তালে তালে নমো নমো তোমার নৃত অমিত গীত ভরুক চিত মমো ভরুক চিত মমো ভরুক চিত মমো নমো নমো মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচে রঘুরনি তালে ও গো সন্ন্যাসী ও গো সুন্দর ও গো শঙ্কর হে ভয়ঙ্কর যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে জীবন মরণ নাচে ডমর বাজাও জল ধমন্দ্র হে নৃত্যের তালে তালে নমো নমো চিত মমো ভরুক চিত মমো নমো 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 নমস্কার ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য তবে এখানে অনুরোধ করবো স্পেশালি স্টুডেন্টদের যে কেউ তোমরা দয়া করে মিউট
পড়ছো কেন? অসুবিধা হচ্ছে সকলের, যেহেতু এটা অনলাইন প্রোগ্রাম, দয়া করে কেউ স্ক্রিন প্রেজেন্ট করবে না। যাই হোক, অনুষ্ঠানে ফিরে আসি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রীমতী রানু বিশ্বাস মহাশয়া। ম্যাডামকে অনুরোধ করব একটা আবৃত্তি পাঠ করার জন্য। হ্যালো হ্যালো, আমায় কি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, দেখা কি যাচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে আমার স্ক্রিনে না কিছু আসছে না, মানে হয়তো এ ব্যাপারে তো অতটা আমি একটু অক্ষমই আছি, তোমরা জানোই সকলে। আচ্ছা ঠিক আছে, আমি তো শুরু করি। হ্যাঁ, উপস্থিত ডিজিটাল কলেজে অধ্যক্ষ শেখ শাহজাহান আলী মহাশয়কে আমার প্রণাম। উপস্থিত শিক্ষা বিভাগে হেড বিভাগীয় প্রধান সন্ধুকে আমার শুভেচ্ছা, এবং শিক্ষা বিভাগে সকল অধ্যাপক অধ্যাপিকাকেও আমার অভিনন্দন। উপস্থিত দীনলাল কলেজে বিভাগের সকল বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সহ গ্রন্থাগারিক মহাশয়কে এই শিক্ষক দিবস অনুষ্ঠানে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরপর যাদের আমি যাদের ছাড়া আমরা একেবারেই অচল, আমার স্নেহের ছাত্রছাত্রী, তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আশীর্বাদ বরে। শিক্ষক দিবস অনুষ্ঠানটা আমি মনে করি শুধু শিক্ষকের নয়, এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের জন্য বটে, কারণ ছাত্রছাত্রীরাই কিন্তু আমাদেরকে শিক্ষক শিক্ষিকা বলে। একটা সময় আমিও ছাত্রী ছিলাম, আমিও এখনো শিক্ষক দিবসে তাদের কাছে ছুটে যায়। আজকে যে এই কলেজে আমি অধ্যাপিকা হয়েছি, এর পেছনে আমার তিনজন ম্যাডামের অবদান আমি কোনোদিন ভুলবো না। এখনো তাদেরকে দেখলে তাদের কাছে আমি ছুটে যাই, তাদের প্রণাম করি। জীবনের যে কোনো সমস্যা, শুধুমাত্র শিক্ষাগত নয়, প্রতিষ্ঠানগত নয়, ব্যক্তিগত সমস্যাও আমি তাদের সাথে আলোচনা করি, এবং তারা কিন্তু এখনো আমাকে সাহায্য করে। এই শিক্ষক শব্দটা আমি খুব ছোট করে বলছি, আমি জানি অনেকেই আছে অনুষ্ঠানে, অনেকের অনেক কিছু বলার আছে, আমি একটু দু তিন কথা শুধু বলতে চাই। শিক্ষক শব্দটা যদি আমরা ভাঙি, তালব্যসহী অর্থ হচ্ছে শিষ্টাচার, যুক্ত ক্ষীয় হচ্ছে ক্ষমাশীল, আর ক হচ্ছে কর্তব্যপরায়ণ। আমরা সবসময় চেষ্টা করি এই তিনটি কাজে বা তিনটি ধারায় নিজেদেরকে ওয়াকিবহল রাখার চেষ্টাটা করে যাই, হয়তো পরিবেশগত কারণে হয়ে ওঠে না, এই জন্য সত্যি কিন্তু আমরা ক্ষমা চাইছি ছাত্রছাত্রীদের কাছে। এছাড়া শিক্ষক দিবস অনুষ্ঠানে আমি শুধু বেশি কথা বলবো না, দুটো কথাই বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই কথাগুলো, কারণ এখানে আমার থেকে অনেকেই, অনেক অধ্যাপিকা অধ্যাপিকা আমার থেকে বয়সে অনেক বড়, এবং স্বয়ং অধ্যক্ষ মহাশয় যা বলেছেন তারপরে তার কিছু বলার থাকে না, কারণ তিনি এত সুন্দর বলেছেন মালাইকার সম্বন্ধে, আব্দুল কালামের সম্বন্ধে, এবং আমি এগুলি ভেবেছিলাম বলবো, স্যার তো সবই বলে দিয়েছেন, সুতরাং এগুলো নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি শুধু এটাই বলতে চাই ছাত্রছাত্রীদেরকে, দেখো তোমরা পড়াশুনো করছো, হয়তো ভালো চাকরি নাও পেতে পারো, জীবনে হয়তো সুপ্রতিষ্ঠিত নাও হতে পারো, কিন্তু জীবনে একটু ভালো মানুষ হয়েও, তার কারণ হচ্ছে আজকের পৃথিবীতে ভালো মানুষের বড় অভাব। সুতরাং যদি ভালো মানুষ হও, তাহলে তুমি ক্ষমাশীলা হতে পারবে, যত্নশীল হতে পারবে, ধৈর্যশীল হতে পারবে, তাহলে জীবনে যত ঝড়ই আসুক না কেন মাথা তুলে অত্যন্ত দাঁড়াতে পারবে। এবং এই ছাত্রধারা, এই ছাত্রছাত্রীদের, আমি আমার বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের সবসময় এই কথাটাই ওদের বলি যে বাংলা নিয়ে পড়ছিস বাবু, চাকরি হয়তো পাবি না, শুধু এই পশ্চিমবাংলায় হয়তো বাংলার দাম, কিন্তু তবুও আন্তরিকভাবে বিষয়টাকে তো গ্রহণ করেছিস, সুতরাং আন্তরিকভাবে যদি তুই একে ভালোবাসা দিস, কিছু না কিছু জীবন থেকে পাবি, কিছু হয়তো অনুভূতির জন্ম হয়তো নেবে, সেটাই বা কম কিসে। এবং এই শিক্ষক দিবস অনুষ্ঠানে আর একটা যেটা না বল, মানে আমি ছোট করে বলতে চাই, ছাত্রধারা যার উপরে আমি কবিতাটা বাছাই করেছি,
রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতাই আছে, কিন্তু আমার মনে হলো কবিশেখর কালিদাস রায় ছাত্রধারা কবিতাটি বাছাই করলাম, কারণ আমি নিজে একজন শিক্ষিকা, আমিও কোনো না কোনো টিচারের প্রাক্তন স্টুডেন্ট, আবার আমারও অনেক প্রাক্তন স্টুডেন্টরা আছে। এবং এই প্রাক্তন স্টুডেন্টদের যেটা অভিমান, বিরহ, যে আমাদের মনে রাখেনি স্যার, আমাদের মনে রাখেনি ম্যাডাম, এই যে অভিমান, জানেন আপনি কতদিন কান ধরে বাইরে দাঁড় করিয়ে দিয়েছিলেন? এটা হয়তো কলেজে হয়নি, কিন্তু আমি তো কলেজে ঢোকার আগে 4 বছর স্কুলে ছিলাম, সময় সেই ছাত্রগুলো আর কি সবাই সুপ্রতিষ্ঠিত, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, তারা যখন অভিমান করে বলে তখন মানে ভাবি তাদের কথা, এটা ঠিক কথা, স্মৃতিতে হারিয়ে গেছে, সব বিস্মৃতি হয়ে গেছে, তাই এই ছাত্রধারা কিন্তু বয়ে চলেছে আদিগন্ত, আজকেও বইছে, অতীতে বইছে, বর্তমানে ভবিষ্যতেও বইবে। এই উপলক্ষে আমি একটা কবিতা পাঠ করছি, কবিশেখর কালিদাস রায়। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পণ্যে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতিনীতি, শাসন তজ্জন করি, শিখায় প্রহর ধরি, থাকে না গোহায় কোনো স্মৃতি। কদিনের এই দেখা, সাগর সৈকটে রেখা, নতুন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ, পাড় ঘুচে হয় একাকার নব নব পদতারণায়। জানে না কে কোথা যাবে এটা, তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা, দুদিন একত্রে মাতে মেলে মেশে বসে খাতে নীতিমালা আর কথাহার। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করো নমস্কার, বলি তবে হাসি মুখে বেঁচে হতে থাকো সুখে। ছাত্র পশকরি কেশগুলি তার, ভাবিতে ভাবে যায় কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে, স্মৃতিপত্র ধরি টানি কৈশোরের মুখখানি, দেখি মনে জাগে কি না জাগে, ঘন ঘন আনাগোনা কতদিন দেখা শোনা, তবু কেন নাহি মনে থাকে, ব্যক্তি ডুবে যায় দলে মালিকা পড়িলে গলে, তবু কেন পতি ফুলে কে বা মনে রাখে। এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরল করে, ছাত্রধারা বয়ে চলে যায়, ফেনিলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা, উত্তলতা সকলে মিলায়, স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন ঘেরি, ভাসে শুধু ম্লান মুখগুলি, ভুলে যায় হট্টগোল অট্টহাসি কলরল, ম্লান মুখ কখু না ভুলি, কেহ বা ক্ষুদাই ম্লান, কেহ রোগে ম্রিয়মান, শ্রমে কারো চাহনি করুন, কেহ বা বেত্রের ডরে কেহর বন্দী হয়ে রয় ঘরে, নেত্র কারো তন্দ্রায় অরুণ, কেউ বাতায়ন পাশে চেয়ে রয় নীলাকাশে যেন বদ্ধ কি, আকাশে হেরিয়া ঘুরি মন তার যায় উড়ি, মুখে কালো ছায়া খানা রাখি সরিয়া খেলার মার, কেহ যায় ভুলে পার বুদ্ধিতে বা কারো না কুলায়, কেহ সরে গৃহ বোন স্নেহময় ভাই বোন, ঘড়ি পানে ঘন ঘন চায় ডাকিছে উদার বায়ু, লয়ে শাস্তে লয়ে আয়ু, ডাক শোনে বসে রুদ্ধ ঘরে, হাতে মশি মুখে মশি মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ফুলে, ফুলি নিয়ে মুখগুলি একবার মৃদিল নয়ন, আখি পাতা ভারী ভারী ম্লান মুখ সারি সারি আকুল করিয়া তোলে মোর মন। ধন্যবাদ সবাইকে আমার কবিতা শোনার জন্য, নমস্কার। ধন্যবাদ ম্যাডামকে এত সুন্দর একটা আবৃত্তি পরিবেশন করার জন্য, সত্যি হয়তো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রতিও আমাদের অভিমান থাকে যে তারা হয়তো আমাদের মনে রাখেননি, খুব সুন্দর লাগলো ম্যাডামের আবৃত্তি শুনে। যাই হোক,
এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজের প্রাক্তন অধ্যাপিকা ইতিহাস বিভাগের সোমালী ভট্টাচার্য মহাশয়া। শুনেছি তিনি নাকি খুব ভালো সঙ্গীত পরিবেশনা করেন এবং আবৃত্তি পাঠও করেন, তো ম্যাডামকে অনুরোধ করব তিনি যদি কিছু করে আমাদের শোনান। ডক্টর সোমালী ভট্টাচার্য, হ্যাঁ ডক্টর সোমালী ভট্টাচার্য। শিক্ষা বিজ্ঞান বিভাগ আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে আমি যে ঠিক কতটা আপ্লুত, কতটা আনন্দিত ভাষায় বোঝানো আমার কঠিন। কৃতজ্ঞতা জানাই কলেজকে, কলেজ কর্তৃপক্ষকে, আজও যে কলেজকে আমি আমার নিজের কলেজ বলেই এখনো ভাবি, এখনো মনে করি। কৃতজ্ঞতা জানাই কলেজের অধ্যক্ষ স্যার শেখ শাহজাহান আলী মহাশয়কে, স্যারের স্নেহ আমার প্রাপ্তি। কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত সহকর্মী, পুরনো সহকর্মীদের, যাদের ভালোবাসা আমার এখনো সম্পদ। কৃতজ্ঞতা জানাই শিক্ষা বিজ্ঞান বিভাগের ছোট ছোট দুটো ভাই বোনকে, যাদের আন্তরিক আহ্বান, আমার নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তাদের আহ্বানকে আমি উপেক্ষা করতে পারলাম না। আর এক রাশ ভালোবাসা আমার সমস্ত ছাত্রছাত্রীদের, প্রাক্তন বলছি না শব্দটা, কারণ তারা চিরকালই আমার বর্তমান হয়েই থাকবে। কারণ রানু একটু আগেই যে কথা বলে গেল যে ওরা আছে বলেই আমরা শিক্ষক, ওরা আছে বলেই আমরা আজ এই জায়গায়। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সমস্তটুকু জানিয়ে আমার খুব ছোট্ট পরিবেশনা, বলল নামটা খেয়াল করতে পারছি না, গানই গেয়ে এসেছি এতকাল, তো আজকে তোমাদেরও প্রচুর অনেক বড় শিডিউল আছে, আমি খুব বেশি সময় নেব না। আজ গান নয়, গান একেবারে বাদও দিতে পারবো না, একটুখানি গান হয়তো দু লাইন শোনাবো, কিন্তু খুব ইচ্ছে করছে একটা কবিতা বলতে, আজকের দিনের জন্য ভীষণ উপযোগী প্রাসঙ্গিক একখানা কবিতা, সেটুকু শুনিয়ে তারই অনুসঙ্গ, তারই সুর ধরে হয়তোবা দু লাইন। রবীন্দ্রনাথকে তো উপেক্ষা করতে আমরা পারি না যে কোনো বিষয়ে, কাজেই সেই সূত্র ধরে হয়তো দু লাইন শেষে শোনাবো। আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের লেখা কবিতা ঘুষ। আমার মনে হয়েছে আজকের দিনের জন্য ভীষণ প্রাসঙ্গিক এই কবিতা, তাই একটু শোনার চেষ্টা করছি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানত কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার ওপর, তখন রবীন্দ্র রচনা বলে দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট।
হাসপাতালের গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। আধারের গায়ে গায়ে পরশতাব, সারা রাত বোটাক তারা নবনা। আধারের গায়ে গায়ে পরশতাব, সারা রাত বোটাক তারা নবনা। নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে ভোরবে সেখানে দেখবে আলো। ব্যথাকর উঠবে জলে দহনও দানে। সকলে খুব ভালো থাকো, খুব আনন্দ পেলাম এইটুকু সময়ের জন্য এসে। প্রায় 250 কিলোমিটার দূরত্বে চলে গিয়েও আজ মনে হচ্ছে কোথাও যেন করোনা অতিমারির এতটুকুই ইতিবাচক দিক, যা যাওয়ার আমার খুব প্রাণীর কাছাকাছি মানুষগুলোর সঙ্গে খানিকটা সময় আমি কথাকুন সকলে। ছেলেমেয়েরা খুব ভালো থাকো, অনেক বড় হও, মানুষ হও, মানুষের মতো মানুষ হও। ধন্যবাদ জানাই ম্যাডামকে এত সুন্দর একটা গান আমাদের শোনানোর জন্য, এবং আবৃত্তিটাও খুব খুব ভালো লেগেছে আমাদের। এবার চলে আসি একটু নৃত্যের পর্বে। নৃত্য পরিবেশনা করার জন্য অনুরোধ করবো দুর্বা রায়কে। দুর্বা রায়ের যে ভিডিওটি রয়েছে সেটা প্রসেসিং করার জন্য অনুরোধ করছি। দুর্বারায়ণ ভিডিওটি প্লে করার জন্য অনুরোধ করছি, টেকনিশিয়ান যদি হেল্প করছেন। যেহেতু আমার নেটওয়ার্কের প্রবলেম, আমি রেফার করছি আমাদের ডিপার্টমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের স্যার সন্দীপ বিশ্বাসকে, যে ভিডিওটা দেখাতে। স্যার আপনি ভিডিওটা রেডি করেছেন? ওকে। আমার
ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা মণিদীপা চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব একটা সঙ্গীত পরিবেশনা করার জন্য। প্রথমেই আমি এখানে উপস্থিত আমাদের দ্বিজেন্দ্রলাল কলেজের অধ্যক্ষ স্যারকে আমার প্রণাম এবং আমার সকল সহকর্মী বৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা। আর যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা। আজকে এই অনুষ্ঠান দেখতে দেখতে ভীষণ আনন্দ হচ্ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা, একটা লাইন আমার মনে পড়ে গেল, কৃপণ কবিতায় একটা লাইন ছিল, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। তো আমরা ভিক্ষা করছিলাম একটা সুন্দর মুহূর্তকে, যদি আমরা এই খারাপ সময়ও পেতে পারি, আজকে আমরা সেই সময়টা পেয়েছি। এই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টের সকল অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকাকে এবং সকল ছাত্রছাত্রীকে অসংখ্য ভালোবাসা জানাই। আমি ইন্দ্রদীপ দাশগুপ্তের কম্পোজিশন একটি গান তোমাদের সামনে গাইবার চেষ্টা করছি। অসত গময় তমসো মা জ্যোতির্গময় নিত্যমৃতাঙ্গময় শান্তি 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 হরি তৎসত শান্তি শান্তি হরি তৎসত। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারাই, পথের পাশে ছুটি হাওয়া, পাল পারা এত আনন্দ আয়োজন, সবে বৃথা আমায় ছাড়া, ঘুরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকো ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা সারা, বলে আইরে ছুটে আইরে তারা, যেথা নাই কমি নাই কো জরা, বলে আইরে ছুটে আইরে তারা, যেথা নাই কমি নাই কো জরা, আসাদ মাসাদ গময় তমসো মা জ্যোতির্গময় নিত্যমৃতং গময় শান্তি 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 হরি তৎসত। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারাই ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটি হাওয়া, পাগল পারা এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া, ঘুরে থাকো আমার মুঠো,
দুই চোখে ঠাকুর ধারা, এলো সময় রাজার মতো হলো কাজে কিশিব সারা। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। ডিপার্টমেন্টের তরফ থেকে ম্যাডামকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদের শোনানোর জন্য। আর পরবর্তী আবৃত্তি করি না, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট সঙ্গীতা মণ্ডলকে অনুরোধ করব তার আবৃত্তি পাঠ করার জন্য। আজকে আমাদের শিক্ষক দিবস অনুষ্ঠান উপলক্ষে আজকের দিনটা আয়োজন করা হয়েছে। যেহেতু আমরা 5ই সেপ্টেম্বর দিনটাকে আমরা সেভাবে উদযাপন করতে পারিনি, তাই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি। শিক্ষক দিবস মানেই আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানানো, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আগে আমাদের মা। আমরা সবার প্রথম কিন্তু শিক্ষা আমাদের মা থেকে পাই। সেরকমই আমি আমার কবিতাটা আমার মাকে নিয়ে লেখা। এরকম তো একটা শিশুকে বড় করতে গেলে একজন মাকে যে কতগুলো মিথ্যে বলতে হয়, সেরকমই একটা কবিতা আমি, কবিতার নাম মিথ্যেবাদী। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম আঁকা, সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে, তারায় তারায় বাবাকে খুঁজি তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে করি, পাড়াপড়শি এসে বললো এই বয়সে নারী একা একা এতটা পথ কেমনে দিবি পারি, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে পারি। মা বললো ওসব শোনা ঘৃণা লাগলা। মা বললো কোথায় আমি একা, সঙ্গে যে খোকন আছে কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি, নতুন জামাই ঘর পড়ে যায় মায়ের জাকাতারি, ঢুলু ঢুলু ঘুমের চোখে সুচুটে মায়ের হাতে। আমি বলি শোনো শোও তো এবার, এত কাজ কিসের তোমার এত রাতে। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসার গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মার করা রোদের তাপে, ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ কমেছি, ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিল আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে হাতটা ধরে বললাম এবার তুমি একটু নাও তো মা। মা বলল ওইসব ঠান্ডা খাও মানা, তুমি কি জানো না। ওটা ছিল আমার মায়ের নিষ্ঠুর মিথ্যাপনা। তারপর আমি বড় হলে আসি বিশ্ব ব্যাংকের জগৎ আমার সুনাম রাশি রাশি, দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই, মায়ের খবর নেব এমন সময় কোথায় পাই। মা বিছানায় একলা পড়ে খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নিয়ে দেশে, উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি একে এবার ফিরাও তোমার মত, একা একা গঞ্জে পড়ে কিশোর তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো, ওইখানে এইসব রোগের নিমূল নিরাময়। কষ্টে হাসি মুখে নিয়ে বলল আমায় মা প্লেনে আমার চড়া বারণ, তুমি কি জানো না আমার কিছুই হয়নি তেমন, ভাবছো তুমি অযথা। ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেলেন নিষ্ঠুর ওই মিথ্যেবাদী, মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। নমস্কার। থ্যাংক ইউ সঙ্গীতাকে এত সুন্দর একটা আবৃত্তি পরিবেশনা করার জন্য। সত্যি মা আমাদের জীবনের প্রথম শিক্ষিকা। কথাই আছে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, মাই আমাদের প্রথম শিক্ষিকা। শুনে নেব সঙ্গীত পরিবেশনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের টিচার মিসেস সুগন্ধা নাথ মহাশয়া। ম্যাডামকে অনুরোধ করব তার মিষ্টি কণ্ঠের একটা সঙ্গীত পরিবেশনা করার জন্য। প্রথমে কলেজের অধ্যক্ষ মাননীয় শেখ সাজাহান আলী মহাশয়কে আমার প্রণাম এবং কলেজের অন্য সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে আমার শ্রদ্ধা ভালোবাসা।
আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকেও অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা গান গাইছি। যদি কোনো ভুল হয়ে যায়, যেহেতু অনলাইন প্রোগ্রাম, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তো একটু তোমরা মানিয়ে নিও, আমার ক্ষমা করে দিও। Oh, I don't know.
রিঙ্কি শোনা যাচ্ছে না কিছু, ভালো করে রিপিট করে দাও। হ্যাঁ রিঙ্কি বলো। রিঙ্কি হয়তো তোমার নেট প্রবলেম হচ্ছে, ওকে পরের দিন করে দিও, রিঙ্কি কে আরেকবার পরে নেক্সট করো, পরের দিন করে দিও। ওকে স্যার, ওকে। আচ্ছা এরপর দেখে নিচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল স্টুডেন্ট পিয়ালি ছয়াল কে, পিয়ালি ছয়াল তার মিষ্টি কণ্ঠে একটা সঙ্গীত পরিবেশনা করে শোনাবে। পিয়ালি কি নেই উপস্থিত এখানে? পিয়ালি আছো? পিয়ালি নমস্কার, আমি প্রিয় অধ্যাপক এবং প্রিয় প্রিয় শিক্ষার্থীদের প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। যদি গানের কোনো প্রতিক্রিয়া থাকে তাহলে ক্ষমা করে দেবেন। ডিপার্টমেন্টের স্টুডেন্ট পিয়ালি ছয়ালকে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান পরিবেশনা করার জন্য। এরপর দেখবো নৃত্য পরিবেশনা শর্মিষ্ঠা চ্যাটার্জি।
তার পূর্ব পরিকল্পিত যে নৃত্যের ভিডিওটি ওটা প্লে করার জন্য অনুরোধ করব। শর্মিষ্ঠা চ্যাটার্জির নৃত্যের ভিডিওটি প্লে করার জন্য অনুরোধ করছি। Bye.
ধন্যবাদ, এত সুন্দর আমরা একটা সঙ্গীত পরিবেশনা দেখলাম। সকলের এত সুন্দর পরিবেশনা দেখে আমার ভীষণ ইচ্ছে করছে একটা আবৃত্তি পাঠ করতে। তো সকলের অনুমতি নিয়ে কবি ফাইয়াজ ইসলাম ফাহিমের লেখা একটি আবৃত্তি আমি পাঠ করছি। যেহেতু আজকে শিক্ষক দিবসের উপলক্ষে আমরা প্রোগ্রামটি করছি, সুতরাং প্রিয় শিক্ষককে নিয়ে একটা আবৃত্তি আমি সকলের সামনে পাঠ করে শোনাচ্ছি। হে প্রিয় শিক্ষক, কি দিয়ে করব আপনাকে শ্রদ্ধাঞ্জলি, আমি আপনাতে আমার ভালোবাসা দিয়েছি যে জলাঞ্জলি। হে প্রিয় শিক্ষক, কিসে করব আপনাকে অপমান, আমার আমিত্ব জৌলুস আপনারই যে দান। হে প্রিয় শিক্ষক, কিসে যাব আপনারে ভুলে, আপনার মতো মহান মানুষ পাইনি আমার শিক্ষা কুলে। হে প্রিয় শিক্ষক, কিসে ভুলবো আপনার সুদর্শন মুখ, বাবা হারিয়ে আপনাতে যে সুখ। হে প্রিয় শিক্ষক, কেমনে দিব আমি যা হয়ে গেছি আনাড়ি। হে প্রিয় শিক্ষক, সামনের পথ কেমনে চলিব একা একা, জীবন নামের রেলগাড়ি আজ চলছে আঁকা বাঁকা। হে প্রিয় শিক্ষক, থাকবো আপনাকে দেখার আশে, বিধাতার কাছে প্রার্থনা করি বারংবার দেখার সুযোগ যেন আমার আসে। নমস্কার, জানি না আমার আবৃত্তি সকলে কেমন লেগেছে, তবু চেষ্টা করেছি শিক্ষক দিবসে শিক্ষক সম্পর্কিত আবৃত্তি বলার জন্য। শেষ পর্বে চলে এসেছি প্রায়, একটা নৃত্য পরিবেশনা দেখবো আমরা। রীতা দেবনাথকে অনুরোধ করবো, আমাদের কলেজেরই বেঙ্গলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রীতা দেবনাথ, তাকে অনুরোধ করছি নৃত্য পরিবেশনা করার জন্য। রীতা আছো? রীতা পিয়ালি তুমি হেল্প করো, আছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। Thank you.
গুরুজি। ধন্যবাদ কলেজের ছাত্রী রীতা দেবনাথকে। আজকে আমাদের সর্বশেষ পরিবেশনা সঙ্গীত দাসকে। নমস্কার, আমার শেষ নিবেদন একটি ঝুমুর, সকলকে একটু আনন্দ দিয়ে শেষ করতে চাই। আমার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আবার অজস্র প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার এই ঝুমুর গানটি শুরু করব। ইতিহাস
সকলের খুব ভালো লেগেছে। আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ। উপস্থিত সকলকে জানাই আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। জানি না কতটা ভালো করতে পেরেছি, তবে যথাসাধ্য চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। এবং সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকুন, একটা সুন্দর জীবন অতিবাহিত করুন। ধন্যবাদ। হ্যাঁ বলো সন্তু। হ্যালো, হ্যাঁ দাদা, এখানে স্টপ করে দিই কি? হ্যাঁ স্টপ করে দাও। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, লাইভ শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে দাদা, ওকে ওকে।